তীব্র তাপপ্রবাহে পূর্বে সাত জেলা। আপনি এই জেলার বাসিন্দা হলে প্লিজ সতর্ক থাকুন। আবহাওয়া দফতরের পূর্বাভাস রীতিমতো ভয়ে ধরাচ্ছে মনে। কোন কোন জেলায় গরমের তাণ্ডব আরও বাড়বে? গরম কমার কোনো নামগন্ধ তো নেই, উল্টে তীব্র দখন এবং তাপপ্রবাহে আগামী সপ্তাহ পর্যন্ত জ্বলবে রাজ্য, তেমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, তাহলে কি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই? আপনি কি এই সাত জেলার মধ্যে কোনো জেলার বাসিন্দা? আগামী বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে। এই জেলাগুলোতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, হাঁসফাঁসানি থেকে রেহাই মিলবে না। পাশাপাশি কলকাতা সহ বাকি জেলাগুলোতেও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস আরও জানিয়েছে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ জুড়ে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর দুদিন সেই তাপমাত্রাই বজায় থাকবে গাঙ্গেয় বঙ্গে। শনিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে, আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা সহ উপকূল এবং সংলগ্ন জেলাগুলোতে দুপুরের দিকে বইতে পারে লু। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃদ্ধি পাবে গরম, শুধু বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলা। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেও নিশ্চিত করেছে হাওয়া অফিস। শুক্রবার রাজ্যে সব থেকে বেশি গরম পড়েছিল কলাইকুণ্ডায়। সেখানে দিনের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা স্বাভাবিকের থেকে 7.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। কম যায়নি পানাগড়। তাই আপনি যদি এই সাত জেলার মধ্যে কোনো জেলায় থেকে থাকেন, তাহলে সতর্ক হন। চেষ্টা করুন খুব দরকার ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।